লিচু গাছে আম, অবিশ্বাস্য এই ঘটনায় দর্শনার্থীর ঢল নামে ঠাকুরগাঁয়ে। তবে ফলটি আম না লিচু তা জানতে পরিপক্ক হওয়া পর্যন্ত অপেক্ষার সে সুযোগ আর থাকলো না, কেননা আলোচিত সেই আম সদৃশ্য ফলটি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। একদিন আগেও থোকায় থোকায় দোল খাওয়া লিচুর সাথে আম সদৃশ ফলটির দেখা নেই আজ, নিথর পড়ে আছে মাটিতে। স্থানীয়রা বলছেন, দর্শনার্থীর ঢলে সড়ক দুর্ঘটনায় আহত হয় এলাকার ইউপি সদস্যের পরিবারের একজন। এতে ক্ষোভে আম সদৃশ ফলটি ছিঁড়ে ফেলে তার লোকজন। ক্ষোভের জেরে নতুন এক গবেষণার বাতি নিভে যাওয়ার আক্ষেপ দর্শনার্থীর মাঝেও। আমটা এখানে ফুলছে, মানুষ দেখতে আসতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি মোহাম্মদ অসুস্থ হয়ে গেছে নাকি? এটা আসে দেখতেছি একদম মর্মান্তিক ঘটনা, আমটা ছিঁড়ে ফেলছে এলাকার মানে কে যেন প্রভাবশালী। এটা যদি থাকতো আমটা, তাহলে নিশ্চয়ই এখান থেকে গবেষণা করে কোনো একটি জিনোম সিকোয়েন্স বের করে আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয় হইতো, আমাদের এই জেলার জন্যও হইতো নিশ্চয়ই, এবং এই এলাকার জন্য হইতো, কিন্তু সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। এই জন্য মনে মনে যদিও কষ্ট পাচ্ছে, এখন আর কি করার। একদিনের ব্যবধানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরহের সুর লিচু গাছ মালিক আব্দুর রহমানের কণ্ঠে। মেম্বার এখানে আমার সামনে তিন চারজনে আমার ভাইও আছে, তর্কা তর্কি করতেছে এই আলোচনা নিয়ে। ইতিমধ্যে একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর দুইটা ছেলে বলে যা আম ছিঁড়া, একটা ছোট বাচ্চা দেখলে একটা মহিলা দেখছে, দেখার পরে ওরা তো সঙ্গে সঙ্গে ভাগিয়ে গেছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ফলটি ছিঁড়ে ফেলায় হাতছাড়া হলো গবেষণার সুযোগ, আর এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। যেহেতু ছিঁড়ে ফেলেছে, আমাদের আসলে পরবর্তীতে আর সম্ভাবনাটা আমাদের এখন আসলে কম হয়ে গেছে যে এই ব্যাপারে কি করতে পারি। দুঃখজনক হলেও সত্যি আমরা জানতে পেরেছি যে আমটি হয়তো বা কে বা কাহারা ছিঁড়ে নিয়ে গেছে, তবে এই বিষয়ে এখনো আমরা অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আমরা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত কিংবা ব্যবস্থা গ্রহণ করব। বিজ্ঞানীদের গবেষণার নতুন এক খোরাক ছিল লিচু গাছের একটি পুষ্পমঞ্জুরিতে নয়টি লিচুর সাথে ধরা আম সদৃশ এই ফলটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।